আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আমার আজকের এই ভিডিও কিন্তু একটু ইন্টারেস্টিং আমার এই ইন্টারেস্টিং ভিডিওটা দেখার জন্য জানার জন্য প্লাস শোনার জন্য আমি আশা করছি আপনারা আমার সাথে সাথে শেষ পর্যন্ত থাকবেন তো আসুন তাহলে দেখা যাক তো আমি সকালে নাস্তা খাবো এখন নাস্তা খেয়ে আজকে হচ্ছে যাবো একটু কোথায় যাব সেটা আপনাদেরকে আমি বলবো আমি খাবো ওটস আমি সব প্রতিদিন যেটা খাই সেটাই খাবো দুধের সাথে হচ্ছে একদম খাঁটি গরুর দুধ কিন্তু এটা এই যে সর পড়েছে আমি সরটা দেখায় দিই এই যে সর পড়েছে তো আমি হচ্ছে সবসময় নাস্তাটা খাই হচ্ছে ওটস দুধ দিয়ে ওটস চিনি ছাড়া একদম এটা হচ্ছে খাই আমি চার চামচ ওটস দুধ দিয়ে আর খাই হচ্ছে সেদ্ধ ডিম একদম ফুল বয়েল ডিমটা আমি খাই একটা করে খাই আজকে হচ্ছে খাবো আমি দুটো কারণ আজকে দুপুরে আমি আর ভাত খাবো না যার জন্য আজকে দুটো ডিমই আমি খাবো আর খেয়ে হচ্ছে আমি কি করব সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব আচ্ছা তো ডিমটা আমি এই জন্য খাচ্ছি আজকে দুটো খাবো এই জন্য যে সারাদিন যেহেতু আমি আজকে আর ভাত খাবো না একদম হচ্ছে বিকেলে হয়তো বা কিছু টুকিটাকি খাবো সেই জন্য সারাদিন যেন আমি এনার্জি পাই এই জন্য আমি আজকে দুটো ডিম খাবো অবশ্য প্রত্যেক দিন আমি একটা করেই ডিম খাই তো এটাই হচ্ছে আমার রেগুলার নাস্তা রেগুলার নাস্তা বলতে আমি হচ্ছে রুটি জাতীয় কিছুই খাই না আর হচ্ছে আমি যেটা খাই সেটা হচ্ছে ওটস ডিম আর এর আগে অবশ্য আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে যে আমি গরম পানি দিয়ে লেবু মানে লেবু পানিটা খাই আর কি সকালের নাস্তা বলতে আমার এটাই এখানে দেখা যাচ্ছে সামান্তা আর সিজা লুডু খেলছে তো কি সিজা তোমার কি গুটি গ্রিনটা আর সামান্তা কোনটা

তো এই হচ্ছে আমি সুপার শপ স্বপ্নে এসেছি এটাই হচ্ছে আমার ইন্টারেস্টিং একটা বিশাল বড় ব্যাপার আমি হচ্ছে দীর্ঘ এক বছর ধরে আমি স্বপ্নে যতদিন শপিং করেছি ততদিনই আমার কিছু কিছু করে পয়েন্ট জমেছে তো সেই পয়েন্ট থেকে আমি আজ এসেছি শপিং করব একদম হয়তোবা ফ্রিতে কিংবা সামথিং কিছু দেওয়া লাগবে যাই হোক আমি এসে স্বপ্নে ওদের ম্যানেজমেন্ট কমিটির সাথে আলোপ আলাপ আলোচনা করার পর সিদ্ধান্ত হলো যে আমি যত টাকা এখানে শপিং করব তত টাকার ভেতরে আমার হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট হচ্ছে আমি ডিসকাউন্ট পাবো তো আমি স্বপ্ন থেকে ঘুরে ফিরে সব কিছু মিলিয়ে প্রায় অনেক টাকার কেনাকাটা করলাম অনেক টাকা বলতে আমি এখনও বলতে পারছি না কত মেবি হয়তোবা আড়াই থেকে তিন হাজার টাকা হবে তো আমি ঘুরে সব কিছু শপিং করার পর যখন আমার শপিং শেষ হলো তখন আমি হচ্ছে আবারও সেই ক্যাশে গেলাম ম্যানেজমেন্টের সাথে আমি কথা বললাম কথা বলে শেষমেশ আমার হয়েছে ছাব্বিশশো সামথিং টাকা সেখান থেকে আমি ওদেরকে পেমেন্ট করেছি মাত্র দুশো টাকা দুশো টাকা বলতে হচ্ছে একদম ফ্রিতে বলা চলে তো এটাই হচ্ছে আমার ইন্টারেস্টিং ব্যাপার যে আমি স্বপ্ন থেকে এত টাকা শপিং করে মাত্র দুশো টাকা দিয়েছি যেখানে আমার প্রায় তিন হাজার টাকার কাছাকাছি হয়ে গিয়েছে তো আমি স্বপ্ন থেকে আমি আমার পয়েন্ট দিয়ে এতগুলো জিনিস কিনেছি মাত্র দুশো টাকা দিয়ে চিন্তা করা যায় মাত্র দুশো টাকা দিয়ে আমি এই জিনিসগুলি কিনেছি আমার পয়েন্ট যেগুলি হয়েছে সবগুলি পয়েন্ট দিয়ে আমি আজকে শপিং করলাম তো আমি কিনেছি হচ্ছে অলিটেলিয়া একটা পাঁচ লিটারের সয়াবিন তেল তারপরে কর্নফ্লাওয়ার বেকিং ফ্লাওয়ার ভ্যানিলা অ্যাসেন্স কিনলাম হচ্ছে ফুড কালার কিনলাম দুইট লবণ তারপর হোয়াইট পেপার ব্ল্যাক পেপার পাপ্রিকা সবই কিনেছি বেকিং পাউডারও কিনেছি মাত্র দুশো টাকা অথচ যেটা দুইটা আইটেম কিনতেই লাগবে হচ্ছে দুশো টাকা প্লাস আমি যে তেলটা কিনেছি সেটার দাম হচ্ছে বারোশো পঁচানব্বই কিন্তু আমি মাত্র দুশো টাকা দিয়ে আমার পয়েন্ট থেকে শপিং করে আসলাম দুশো টাকা মানে একদম বিনা পয়সায় আমার মতো কিন্তু আপনারাও শপিং করতে পারেন একটু একটু করে পয়েন্ট জমিয়ে একবার অনেক টাকা শপিং করতে পারেন একদম ফ্রিতে সামথিং ফ্রিতে বলতে সামথিং কিছু টাকার বিনিময়ে আপনি অনেক টাকা শপিং করতে পারেন এগুলি সবগুলি শপেই হচ্ছে পাওয়া যায় তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন যে সুপার শপ স্বপ্ন থেকে অল্প টাকার বিনিময়ে পয়েন্ট জমিয়ে কীভাবে শপিং করতে পারেন কেনাকাটা করতে পারেন তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমার এই ভিডিও তো আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ